দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছি আমি SH Shohagh আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরে সংবাদ এবং এই সকল সংবাদ প্রবাহে আলোচনা পর্যালোচনা আমাদের সাথে আলোচনা অংশতে আজকে স্কাইপে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জনাব ইফতেকার আহমেদ টিপু চেয়ারম্যান ইফাদ গ্রুপ এবং আরও যুক্ত হয়েছেন ডাক্তার এ বি এ মোবাশ্বের আলম অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ ডিপার্টমেন্ট রংপুর মেডিকেল কলেজে হসপিটাল পরপরবর্তী মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকার শিরোনাম শুরুতেই দৈনিক ইনকিলাব বাজেট বাস্তবায়নে অতীতে ব্যর্থ হয়নি এবার হবে না সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বুড়িগঙ্গায় কান্নার রোল 30 জনের লাশ উদ্ধার ও 3 সদস্যের তদন্ত কমিটি দৈনিক নয়াদিগন্ত বুড়িগঙ্গায় 32 লাশ উদ্ধার 70 যাত্রী নিয়ে লঞ্চ ডুবি এছাড়া রয়েছে বাজেট বাস্তবায়নে কখনো ব্যর্থ হয়নি এবার হবে না সংসদে প্রধানমন্ত্রী দৈনিক ভোরের কাগজ খালখিয়ামের বলি 32 যাত্রী করোনায় মন্দা ভাবের মুখে বৈশ্বিক অর্থনীতি বুড়িগঙ্গা ট্রাজেডি সদরঘাট ও মিটপুর স্বজন হারাদের আহাজারি বাজেট বাস্তবায়নে কখনোই ব্যর্থ হয়নি ভবিষ্যতে হবে না সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক সমকাল করোনাকালে কাতালা বুড়িগঙ্গা সংঘর্ষের পর লঞ্চ ডুবে 32 লাশ উদ্ধার বাংলাদেশ প্রতিদিন বুড়িগঙ্গায় লাশের ভেলা পুঁজিবাজারে প্রদর্শিত অর্থ বিনিয়োগে শর্ত শিথিল দৈনিক ইত্তেফাক ময়ূরের ধাক্কায় নিমিষেই তলিয়ে গেল মর্নিং বার্ড করোনা পরীক্ষার আর বিনামূল্যে নয় দৈনিক যুগান্তর এমন সকাল যেন না হয় বুড়িগঙ্গা ময়ূরের ধাক্কায় ডুবল মর্নিং বার্ড প্রাণ গেল 32 যাত্রী বৈশ্বিক মহামন্দা মোকাবেলায় প্রস্তুত সরকার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছিল আজকের কয়েকটি প্রধান পত্রিকার শিরোনাম আমি চলে যাচ্ছি মূল আলোচনা আমি শুরুতেই আমরা পত্রপত্রিকার মাধ্যমে এবং আমরা জেনেছি যে গতকালকে এই মহামারীর করোনার মহামারীর মাঝেও বুড়িগঙ্গায় একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটে একটি লঞ্চের ধাক্কায় আরেকটি লঞ্চের ডুবার ঘটনা ঘটে এবং সেখানে 32 জন মারা গিয়ে প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছে এই ছিল কয়েক প্রধান শিরোনাম এবং আমি যেই প্রসঙ্গে আজকে কথা বলবো এবং শুরুতে আমি যাচ্ছি ইফতেকার আহমেদ টিপু বা জনাব ইফতেকার আহমেদ টিপু আপনার কাছে আপনি কি শুনতে পাচ্ছেন জি প্রথমত আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই সংকটকালীন সময় কেমন আছেন আপনি এবং এছাড়া আমি জানতে চাচ্ছি যে আমরা জানি যে এখন একটি ক্রান্তিকাল চলছে এবং করোনাকালীন সময় এবং আমরা এটাও জানি যে গত 11 জুন বাংলাদেশ সরকার 2020 এবং 2021 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন এবং এই বাজেট কতটুকু ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব হয়েছে বলে আপনি মনে করেন যারা ইফতেকার আহমেদ টিপু আপনি আসলে এখন যে পরিস্থিতি যাচ্ছে এটা শুধু আমার ব্যক্তিগত ব্যাপার আমাদের এবং আমাদের দেশের তার থেকেও আরো পেরিয়ে সারা বিশ্বের সমস্যা এবং আমরা কেউই যারা এখন এই এখন বেঁচে আছে দুনিয়াতে আমরা কিন্তু এই ঘটনা আর দেখতে পাইনি সো এক্সপিরিয়েন্স একেবারেই নাই যেসব মহামারী হয়েছে এর আগে এটা 200-150 বছর আগে থেকে সো আমরা ডাইরেক্টলি ফেস করি নাই এখন যেভাবে যে যেটা এসছে এটাকে আমাদের সামনে নিতে হবে আমাদেরকে সাহসিকতার সাথে ফেস করতে হবে ভয় পেলে চলবে না এবং এবং এটাকে প্রতিটা স্টেজে সরকারও চেষ্টা করছে শুধু সরকার তো বললে হবে না প্রাইভেট সেক্টরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে লোকজনের চাকরি বেতন কাজ ব্যবসা সবকিছুই তো এফেক্ট হচ্ছে এর মধ্যে থেকে আমাদের স্বাস্থ্য খাতকেও প্রাধান্য দিতে হবে এবং আমাদের ব্যবসাও চালু রাখতে হবে তা নাহলে তো লোকের সব চাকরি চলে যাবে আবার বিরাট আরেকটা সমস্যা এক তো করোনা সমস্যা আছে যেন এর উপরে যেন আর একটা সমস্যা না হয় আমাদের সবাইকে সেদিকে দৃষ্টি রাখতে হবে আমি মনে করি এটাকে সাহসিকের সাথে এবং সরকার যে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলতে হবে স্বাস্থ্যবিধিও মানতে হবে স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে ব্যবসার দিকেও খেয়াল রাখতে হবে এই দুটা মিলে সামঞ্জস্য করে আমাদেরকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে জি জি ধন্যবাদ আমি আমি চলে যাচ্ছি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো আমি চলে যাচ্ছি জনাব মোবাশ্বের আলম আপনার কাছে আপনি কি শুনতে পাচ্ছেন জি সারা বিশ্ব এই মুহূর্তে করোনার প্রাদুর্ভাবে আক্রান্ত এবং বাংলাদেশের অবস্থা তো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এবং আজকেও প্রায় 3000 অধিক আক্রান্ত হয়েছেন এবং 64 জন মারা গিয়েছেন তো বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা আপনি একজন চিকিৎসক হিসেবে কি মনে করছেন ধন্যবাদ খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য স্বাস্থ্য ব্যবস্থায় দেখেন যে আমরা কিন্তু একটা অনেক ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ যেখানে প্রায় 16 কোটির উপরে জনগণ বসবাস করে আপনি আমাদের যদি পার্শ্ববর্তী দেশগুলো আসিয়ানভুক্ত দেশ যেটা বলা হয় যে ভিয়েতনাম কাম্বোডিয়া লাওস থাইল্যান্ড এরা যে কিভাবে এটা কন্ট্রোল করলো করোনা
এটা একটা আপনি পাস্ট হিস্ট্রি দেখেন, ওনারা কিন্তু 2003 সালে যখন মার্স ভাইরাসটা এসেছিল, সার্স, জি মার্সটা মিডল ইস্টে সার্স ছিল তখন ভিয়েতনামে, জি ওনারা কিন্তু ওখান থেকে ইনফেকশাস ডিজিজ কিভাবে কন্ট্রোল করতে হয় 2003 সাল থেকে কিন্তু ওনারা স্ট্র্যাটেজি নিয়েছিল। আচ্ছা, ভিয়েতনাম গভর্নমেন্ট, কম্বোডিয়া, লাওস, যার জন্য দেখেন আজকে 17-18 বছরে তারা ওরকম একটা অবকাঠামো গড়ে তুলেছে। তারপরে তারপরে যে আমাদের যে যে পরীক্ষাগুলো করোনা ভাইরাসের আরটিপিসিআর যেটা দিয়ে ডিটেক্ট করা হয়, তো এগুলো কিন্তু একদিনে হয় নাই। আমরা সবাই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার দোষ দিলে হবে না। বাংলাদেশে আমি প্রথমে বললাম ঘনবসতিপূর্ণ দেশ, এখানে আপনি দেখেন চিন্তা করে যে কিছুদিন আগেও যে চাইনিজ ডাক্তাররা আসলো, সবাই কিন্তু বাংলাদেশের ডাক্তারদের অনেক সুনাম করে গিয়েছে। তো যেটা সমস্যা হয়েছে যে আমরা তো এরকম কোনো সময় ফেস করিনি এরকম একটা ইনফেকশাস, যেটা ওনারা 17 বছর ধরে করেছে সেরকম অবকাঠামো একটা তৈরি করেছে ডে বাই ডে অলমোস্ট 2 decades এর কাছাকাছি, যার জন্য দেখেন ভিয়েতনাম এখন জিরো, লাওস, তারপরে আপনার ইভেন মায়ানমার পর্যন্ত অনেক সংক্রমণের হার কম। তো আমাদের বাংলাদেশে যেটা এখন আপনি এভারেজ কিন্তু যেই রকম টেস্ট হচ্ছে দেখেন শনাক্তের হার কিন্তু গত কয়েকদিন আগেও 21% এর উপরে ছিল যা টেস্ট করা হচ্ছে তার, কিন্তু আজকে আমি দেখলাম যে শনাক্তের হার 18.18 শনাক্তের হার দেখাচ্ছে। তো এটা কিন্তু একদম খুব একটা মানে পিকে বা একদম শার্প রাইজ করতেছে না, মানে একটা স্টেডি অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। এবং আমি আশাবাদী যে এটা আপনি হয়তো এক মাসের মধ্যে এই আপনার শনাক্তের হার একটু হয়তো কমে যাবে। আচ্ছা, আমি দৃঢ় বিশ্বাস। এবং কিন্তু আমি আপনার কাছে আরেকটি আরেকটি কোশ্চেন রয়েছে, যেটি হচ্ছে যে করোনা টেস্টে যে বিনামূল্যে যে টেস্টের ব্যবস্থাটি ছিল এটি বন্ধ করার কারণটা কি হতে পারে? আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন করছেন। এখন দেখেন যে বাংলাদেশ আমরা অলরেডি আজকে যেটা 68টায় পরীক্ষাগারে এই পরীক্ষাটা হচ্ছে আরটিপিসিআর বাংলাদেশে এখন স্টিল। তো এখন দেখা যাচ্ছে যে যার কোনো সিম্পটম নাই, ধরেন একজন বাসায় একজনের গলা ব্যথা হয়েছে, 2 দিনের জ্বর, উনি পজিটিভ হয়েছে, এখন ওই ফ্যামিলির আর 15 জন আতঙ্কিত বা যারা আসছে কাছাকাছি কিন্তু তাদের কিন্তু কোনো সিম্পটম নাই। এখন ইনারা কিন্তু যেভাবেই হোক জোর করে হয় ডাক্তারের ফ্যামিলি অথবা কারো ফ্যামিলি সবাই যে এরকম করে একটা প্রেশার দিয়ে বা যাচ্ছে যে টেস্ট করাচ্ছে, কিন্তু যার অরিজিনাল দরকার, ধরেন যেই করোনা সাসপেক্টেড রোগীগুলো আমাদের মেডিকেল কলেজ বা ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি হয়েছে, তারা কিন্তু সেরকম সুযোগ পাচ্ছে না। তো এইটার জন্য গভর্নমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় সুযোগ না পাওয়ার কারণগুলো কি? একটা সুযোগ হচ্ছে যে আমি প্রথমে বললাম যে আমাদের তো যেরকম জনসংখ্যা এই তুলনায় কিন্তু পিসিআর মেশিন আমরা ডে বাই ডে অনেক ডেভেলপ করছি, অলরেডি 68টা মেশিন এসে গিয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট ঘোষণাও করেছে যে আগামী 1 মাসের মধ্যে প্রতিটি ডিস্ট্রিক্টে একটি করে আরটিপিসিআর মেশিন চলে যাবে। তো এখন অহেতুকভাবে যাদের নাই, যারা এমনি সংস্পর্শে আসছে, যাদের কোনো সিম্পটম নাই, তাদের তো আসলে পরীক্ষা সিরিয়ালে দাঁড়ায় যাদের দরকার, এইটার জন্যই হয়তো একটা টোকেন মানির ব্যবস্থা করেছে যাতে আননেসেসারি কেউ এই পরীক্ষাটা করতে না আসে। আচ্ছা, আমি 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 এই প্রসঙ্গে আমি আমি এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলবো, তার আগে আমি একটা কল নিয়ে নেছি। হ্যালো কল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম গুলাম বান্দি থেকে বলতেছি। জি, আপনি শুনতেছেন ভাই? ওয়ালাইকুম সালাম, জি শুনতেছি। আপনি আপনার প্রশ্নটি বলুন। আমি প্রশ্ন বলতেছি, আমার প্রশ্নটা আন্তর্জাতিক এন বাংলাদেশী। জি, আমাদের সিলেটে কত মুসলমান আসলা ইন্দুই আমরা একজন মুসলমানদের মারছে, সারা বাদে আমরা মুসলমান হয়েছি, কিন্তু ইন্দুই আমরা মুসলমানদের আর মারছে না, ইন্দুই আর মুসলমানদের মারছে না, কিন্তু আমরা অনেক বাঙালি ইন্দু, আমরা ইন্দু বলতে কত লাঠো বলতে রে বলি দিছি ছিলে, কত ব্রিটিশ বলি দিছি হিন্দু বলতে হিন্দু লাল। ধন্যবাদ কলার, আপনি ধন্যবাদ কলার, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনার কাছে আপনি কি শুনতে পাচ্ছেন? ইফতেখার আহমেদ, জি, আমরা অবশ্যই জানি যে করোনা একটি বৈশ্বিক মহামারী এবং বিপর্যয় এবং মহামারী যেটাই বলেন, পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ও কিন্তু একটি, এটাকেও আমাদেরকে সামাল দিতে হবে। তো এইটি সামাল দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি আমাদের যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে এবং বিত্তশালী রয়েছে তাদের করণীয়গুলো এবং কিংবা তাদের ভূমিকাটা কী হতে পারে?
তাদের অ্যাকচুয়ালি আমরা যে বাংলাদেশ আমাদের এটা তো জানতে হবে, সবাই জানেন নিশ্চয়ই আমরা একটা আমদানি নির্ভর দেশ। আজ আমরা শুধু বলা থাকবো আর আমাদের আশেপাশে দেশ চায়না আছে, শুধু ইন্ডিয়া এবং ধরেন যেখান থেকে আমরা কাঁচামাল ইম্পোর্ট করি তাদের যদি সরবরাহ সঠিক না থাকে আমরা এফেক্ট হয়ে যাবো। যেমনি এখন আমি মনে করি যে অনেক ফ্যাক্টরি এখন কাঁচামাল আমদানি, যেমন ইন্ডিয়া থেকে যে মাল আসে এক মাস থেকে বন্ধ, কোনো মাল আসতে দিচ্ছে না বর্ডার দিয়ে, এটা কিন্তু আমাদের জন্য বিরাট একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে। হয়তো এই মুহূর্তে হবে না, কিন্তু দু মাস পরে হলেও একটা বিরাট আকারে দেখা দিবে, কারণ ওয়েস্ট বেঙ্গল তো 31st পর্যন্ত লকডাউন করে দিয়েছে। তো আমাদের যে ম্যাক্সিমাম মাল তো এখান থেকে সারা ভারত থেকে বেনাপুর বর্ডার দিয়েই আসে। আজকাল শুনছি আবার চিত্রগং এবং মংলা দিয়েও আসার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা একটা আমাদের জন্য বিশাল একটা আর্থিক দিক থেকে ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে, কারণ এতে করে আমাদের ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো কাঁচামালের সংকটে পড়ে যাবে। যেই মাত্র ওটা পড়বে তাহলে আমাদের কর্মচারীদেরও সংকটে পড়বে, আমাদের ইনকাম না হলে পরে আমরা কি করে, তবু তো আমরা সবাই দিচ্ছি, আমরা 100% সবাই দিতে পারছি না, আমরা 70-80% গুলো পেয়ে যাচ্ছি এবং দিতেও চাই এবং অতি সত্বর আগের জায়গায় ফিরে যেতে চাই এবং সকলের চেষ্টায় আমরা ইনশাল্লাহ আশা করি আগামী এক মাসের মধ্যে হয়তো আমরা সব ঠিকঠাক হয়ে যাবে আশা করি। জি জি ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি মোবাশ্বের আলম আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে টেস্টিং কিটের যে বিষয়টা বিনামূল্যে যে এটি বন্ধ করে দেওয়া হচ্ছে, তো এই এই বিষয়ে আমার একটা কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে যে বিনামূল্যে বন্ধ করে দেওয়ার কি এখানে আরেকটি কারণ হতে পারে না, যে টেস্টিং কিটের সংকটের একটি বিষয়, আপনি কি মনে করেন? না, আমি যেহেতু টেস্টিং কিট কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, প্রতিদিনই আপনি দেখেন স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের মাননীয় যে অতিরিক্ত মহাপরিচালক ম্যাডাম প্রতিদিন কিন্তু ব্রিফিং করছে যে আমাদের টেস্টিং কিট কিন্তু অনেক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে একটি মেশিন, যেমন আপনি রংপুর মেডিকেল কলেজেরই যেটা আরটিপিসিআর মেশিন, একদিনে 188টার বেশি স্যাম্পল কালেকশন করা যাচ্ছে না। এই মেশিনের ক্যাপাসিটি কিন্তু 188। তো এখন আপনি যদি 500 বা 1000 এসে জমা হয় তাহলে আমি রিপোর্টটা কিভাবে দিব? এটার জন্যই মানে আমার কিট কিন্তু অনেক আছে এবং প্রতিদিন কিন্তু ব্রিফিং এ বলে দিচ্ছে যে আমাদের এতখানি এতখানি কিট মজুদ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যদি যদি টেস্টিং যদি কমে যায় সেক্ষেত্রে যেটা আশঙ্কা করা হচ্ছে যে বিনামূল্যে এটি বন্ধ করে দিলে টেস্টিংয়ের সংখ্যা কিছুটা কমে যাবে, তো যখন কমে যাবে তখন কি একদিনে কিংবা দুই দিনের সেটা রেজাল্ট পাওয়া সম্ভব হয়? যেমনটা এখন এখন কেউ যদি টেস্ট করে তার রেজাল্ট পেতে 9 দিন কিংবা 10 দিন কিংবা কি অনেক কেস স্টাডি আমরা দেখেছি যে 14-16 দিনও সময় লেগেছে, তো সেক্ষেত্রে কি খুব দ্রুত রেজাল্ট পাওয়া যাবে কি না? না, আপনি দেখেন এটা হচ্ছে আপনার মেশিনের সংখ্যা বাড়াতে হবে, মানে আপনার ফি ধার্য করা হয়েছে বলেই যে আপনার টেস্টের সংখ্যা কমে যাবে তা না। আপনি দেখেন ডে বাই ডে টেস্ট সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে, গভর্নমেন্ট চেষ্টা করছে। আপনি দেখেন কিছুদিন আগেও গত মাসের এই সময় যদি আপনি চিন্তা করতেন দেখেন 10,000 আমরা টেস্ট করতে পারিনি, যেটা আজকে আমরা 18,000 সক্ষমতা অর্জন করেছি। এবং গভর্নমেন্ট কিন্তু আমি যেটা বললাম যে আপনার আগামী এক মাসের মধ্যে 64টা জেলায় একটি করে আরটিপিসিআর মেশিন বসবে, তো আমার তো মনে হয় যে এটা আরো বাড়াচ্ছে গভর্নমেন্ট, হয়তো আপনার 30,000 বা 40,000 টার্গেটে চলে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? এবং তাদেরই করতে হবে যারা সিমটম আছে, আপনি হয়তো সিমটম ছাড়া প্যানিক হয়ে যে এই টেস্টটা করার এই জন্যই হয়তো এটা একটু রেস্ট্রিকশন করেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি জনাব ইফতেখার, ইফতেখার আহমেদ টিপু আপনার কাছে। আপনাকে শুনতে পাচ্ছেন? যে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে আমরা একটি সংস্থার ভাষ্যমতে তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে গত 3 মাসে অর্থাৎ এপ্রিল মে জুন এই 3 মাসে বাংলাদেশে আরও 1,64,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে আগামীতে প্রায় 1,50,000,000 মতো মানুষ হয়তো বা বেকার হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা অ্যাকচুয়ালি কেউ যে ইচ্ছা করে বেকার করছে ওদের তা না, অপারগতভাবে। যেমন একটা রেস্টুরেন্ট, যেমন একটা আপনার বিয়ে শাড়ি বন্ধ, কত হাজার হাজার লোক চাকরি করে একটা এই যে যারা নাকি এগুলো ভাড়া দেয় কি বলে থেকে এই যে আপনার বেয়ারার, তারপরে তার ইয়ে সব বাবুর্চি ডেকোরেশন কোম্পানি গুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একটা ডেকোরেশনে হাজার হাজার লোক চাকরি করে, ঢাকা শহর এত ব্যস্ত শহর, প্রায় প্রতিদিন
প্রায় 100 থেকে 150 বিয়ে হয় অনুষ্ঠান হয়। জি এটা চিন্তা করেন তো এখন এদের এরা তো বেকার হয়ে গেছে যারা আমাদের মতো ফ্যাক্টরিতে জড়িত আছে কোম্পানিতে জড়িত আছে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাব যেন ওরা অন্তত চলতে পারে টিল দ্য নরমালসি কামস তবে আমার আমার ব্যক্তিগত কতগুলো সাজেশন হচ্ছে যে আমরা অলরেডি লস করেছি অনেক কর্মঘণ্টা অনেক দিবস অসুখের জন্য লকডাউনের জন্য গভর্নমেন্ট ছুটির জন্য এটাকে আমাকে খুব কোপ করতে হবে যেমন আমরা আগে কাজ করতাম ধরেন 8 ঘন্টা এখন 2 ঘন্টা করে বেশি কাজ করা উচিত আমি মনে করি সরকারের প্রতি আমার একটা অনুরোধ সপ্তাহে 2 দিন বন্ধ না রেখে 1 দিন রাখুক এই কিছুদিনের জন্য একটা বছরখানের জন্য আমরা এই কাভার যে লসগুলো হয়েছে কাভার করতে পারি বেশি কাজ করে যেমন পরীক্ষার সময় আমরা রাত জেগে পড়ি না সারা পর্যন্ত পড়ি না পরীক্ষার সময় একটা পরীক্ষা লাখবাই রাত জেগে পড়াশোনা করে তেমনি একটা মনে করতে হবে এটা থেকে আমরা দিন রাতে বেশি করে কাজ করলাম এতে করে প্রোডাকশন বাড়বে এতে করে আমরা সেল বাড়বে দোকানপাটও 2 ঘন্টা বেশি খোলা রাখতে হবে কোর্টগুলোকে 2 ঘন্টা বেশি রাখতে হবে মানে কোনো এক্সট্রা বেতন দেওয়া যাবে না মনে করেন এই যে দেশের জন্য ক্ষতি হলো এটা তো কেউ আমার সরকারও করে নাই কেউ করে নাই এটা ন্যাচারাল একটা বিপদ আমাদের জন্য তো এটাকে ওভারকাম করতে হলে আমাদেরকে সিরিয়াসলি ভাবতে হবে কি করে ওভারকাম করা যায় আমাদের বেশি করে কাজ করতে হবে আমাদের ব্যাংক আওয়ার 2 ঘন্টা বাড়ায় দেওয়া উচিত বলে আমি মনে করি আমার ব্যক্তিগত কি করে আমরা ওভারকাম করবো আমরা যে লস করেছি ওটা তো পাবো না এটাকে আমরা যদি 2 ঘন্টা করে সব গভর্নমেন্ট গভর্নমেন্টের টাইমিং যদি 2 ঘন্টা বাড়িয়ে দেয় বা পোর্ট গুলো যদি 2 ঘন্টা বেশি খোলা রাখে ব্যাংক গুলো 2 ঘন্টা করে তাহলে কিন্তু এই কারণে তো চালু হয়ে যাবে আমি মনে করি এইভাবে আস্তে আস্তে করে একদিনে কিছু হবে না সেক্ষেত্রে রপ্তানিমুখে গার্মেন্টস কিংবা রপ্তানিমুখে যে কলকারখানাগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকি কতটুকু ঝুঁকির মধ্যে থাকবে রপ্তানিমুখী যে কারখানাগুলো রয়েছে ওরা কিন্তু দিনরাত 24 ঘন্টায় কাজ করে আমরা যেমন একটা টাইম ওয়ান শিফট টু শিফট থ্রি শিফট ওরা কিন্তু থ্রি শিফটে কাজ করে বিকজ তাহলে যে পরিমাণ কাজ এখন করে এবং আশা করা যাচ্ছে ওদের ভবিষ্যতে অন্যান্য দেশ বেশি সাফার করলো আমার বাংলাদেশ কিন্তু অত সাফার করবে না ইনশাআল্লাহ গার্মেন্টস সেক্টরে এটা আমাদের ধারণা আমরা যে স্টাডি করছি যে অন্যান্য দেশ এফেক্ট হলো আমাদের দেশ না বলতে চাই না পাশাপাশি আপনার আপনার প্রতিষ্ঠানগুলোর অবস্থানটা কেমন এই এই পরিস্থিতিতে আমাদের যে আমাদের যে ফুড সেক্টরটা আছে ইফাত মাল্টি প্রোডাক্টস ওটা আমাদের 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 শিশুটি চলছে আর যেটা ইঞ্জিনিয়ারিং আছে আমাদের অটোমোবাইল সেক্টর যেটা আছে সেটা আমরা আস্তে কিন্তু বন্ধই ছিল গাড়িগুলো না চললে আমি কোথায় মালবে আমার গাড়ি বিক্রি হবে একটা প্রোডাক্টের দাম 20 লাখের উপরে একটা বাস ট্রাকের দাম সো সেখানে ইকোনমি যদি চলাচল না হয় পাবলিক যদি চলাচল না করে তাহলে তো আমার একটা সেলও বন্ধ একটা রিকভারি আমরা মার্কেটে রিকভারিও হচ্ছে না আমাকে তো পাবলিক থেকে রিকভারি করে ব্যাংকে প্রতি মাসে 70-80 কোটি টাকা দিতে হয় তো এখন আপনি গাড়ি চালাতে পারেন না আমি কি করে বলবো আমার কিস্তির টাকা দেন এটা মানব অবমাননার ব্যাপার সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের সব স্টাফরা আমাদের প্রায় কয়েক 4000-এর উপরে কর্মচারী আছে তো সবাইকে বলেছি সবাই মিলে চেষ্টা করো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইফ ইউ ট্রাই আই হেল্প ইউ চেষ্টা তো করতে হবে বসে থাকলে চলবে না জি হ্যাঁ আমরা চেষ্টা করতে হবে সবাইকে এবং আমি এত চেয়ারম্যান আমার তো একটা রাতের ঘুমায় না এতগুলো দিকগুলো আছে তো সবাই যেন সুন্দরভাবে বাঁচতে পারে ওদের সংসার আছে বাচ্চা আছে বউ বাপা আছে সবাইকে নিয়ে চিন্তা করতে হবে তাহলে একটা গ্রুপ কি করে করুক জি তো সবাইকে দোয়া করি যেন সবাই অবশ্যই জি ধন্যবাদ আমি আমি চলে যাচ্ছি ডক্টর এপিএম মোবাশ্বের আলম আপনার কাছে যে আমরা যে প্রসঙ্গে এর আগে কথা বলছিলাম যে টেস্টিং এবং করোনা টেস্টের পরীক্ষার যে ফলাফল ফল পেতে যে রেজাল্টটি পেতে 9 দিনের অধিক সময় লেগে যায় তো এক্ষেত্রে সে টেস্ট করে এটা লাভটা কি আমি বুঝতেছি না কারণ হচ্ছে যে এই 9 দিন তো সে জানে যে সে আক্রান্ত কিন্তু তার মধ্যে সিমটম আছে তো সে তো আক্রান্ত হয়েছে 9 দিন আগেই তো এই 9 দিন সে স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের সাথে মিশেছে চলেছে বাজারে গিয়েছে মার্কেটে গিয়েছে তো সে তো ছড়াচ্ছে জিনিসটা আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে টেলিভিশন রেডিও সমস্ত প্রিন্ট মিডিয়া সব জায়গায় কিন্তু করোনার কি সিমটম এখন কিন্তু একটা বৈশ্বিক প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এখন কারো যদি একটা জ্বর হয় এটা ধরেই নিতে হবে আনলেস প্রুফ যে এটা অন্য কোনো জ্বর বা টাইফয়েড বা ইনফ্লুয়েঞ্জা না দিস ইজ করোনা এখন আপনার যে নিকটস্থ অনেক অনলাইন হটলাইন আছে স্বাস্থ্য অধিদপ্তরের নাম্বার গুলো দেওয়া আছে সবাইকে বলা হচ্ছে যে আপনারা টেস্ট ডিপেন্ডেন্ট টেস্ট করবেন কিন্তু
আপনার যদি সিম্পটম দেখা দেয় এই প্যান্ডেমিক টাইমে আপনাকে ধরেই নিতে হবে করোনা, সেক্ষেত্রে আপনাকে তার যে গাইডলাইন, আপনাকে আইসোলেশন হতে হবে, ওষুধ খেতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং এতে যদি আপনার মনে হয় যে আপনার একটু, এখানে আপনি জানেন যে করোনাতে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল চারটি স্টেজ আছে। সাধারণত দেখা যায় যে 85% পেশেন্টই মাইল্ড এবং মডারেট অবস্থায় থাকে, এবং তাদের যদি এরকম করোনার কোনো সিম্পটম দেখা যায়, তারা যদি একটু আইসোলেটেড থাকে, দেখা যায় 9 থেকে 10 দিনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যায়। কিন্তু যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তারা তখন হাসপাতালে যাবে। তো এটা হচ্ছে মেইন কথা। এখন আপনাকে সে যদি জেনেই যায় বা সাসপেক্ট করছে যে আমার জ্বর হচ্ছে, তো অবশ্যই তাকে করোনা মনে করে আইসোলেটেড হতে হবে। এখন টেস্টের রিপোর্ট ধরেন 10 দিন আসলো, সে সব জায়গায় মিশে সবাইকে ছড়িয়ে দিল, এটা ঠিক হচ্ছে না। কারণ এটার জন্য তো আমরা যথেষ্ট রকম সচেতনতার জন্য সব জায়গায় কিন্তু অনেক প্রচার করছে। আমার মনে হয় যে জনগণ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু দেখেন এটা মানে এখান থেকে রিকভার করতে পারে। জাস্ট শুধু মানুষের সচেতনতা, মানুষকে একটু এগিয়ে আসতে হবে। আচ্ছা, তার মানে আপনার সাজেশন হচ্ছে যে যখন সে টেস্ট করবে তখন থেকে তার হোম আইসোলেশনে থাকাটা জরুরি। জি, কারণ এখন হচ্ছে বৈশ্বিক প্যান্ডেমিক, আপনার যে কোনো রোগ, যে কোনো জ্বর আপনি যতক্ষণ প্রুফ করতে না পারবেন যে এটা করোনা না, মানে সব ধরেই নিতে হবে যে এখনকার ম্যাক্সিমাম জ্বরগুলোই করোনা, আপনি এর মধ্যে পরীক্ষা দিয়ে দিবেন, রিপোর্ট আসতে হয়তো কোনো জায়গায় হয়তো 2-1টা জায়গায় 10 দিন বা 12 দিন লেগেছে, সেটা আমরা অনেক জায়গায় পেপারে দেখেছি, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু চেষ্টা করা হচ্ছে যে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে। তো এখন ধরেন 4 দিনের মধ্যেও যদি দেয়, তো আপনাকে এই সময় নিজেকে আইসোলেট করে ফেলতে হবে এবং হটলাইন নাম্বারগুলোতে ডাক্তারের সাথে কথা বলতে হবে, তার কি সমস্যা বলতে হবে, এবং ফোনে। আপনি উন্নত বিশ্বে দেখেন যে আয়ারল্যান্ড বলেন, আমেরিকায় বলেন, অস্ট্রেলিয়ায় বলেন, সব জায়গায় কিন্তু সবাই, কেউ কিন্তু হাসপাতালে যাচ্ছে না। নিউ ইয়র্কের কথা চিন্তা করেন, নিউ ইয়র্কে যে গত 2 মাস যে ঝড়টা গেল, মৃত্যুর এত বেড়ে গেল, তখন কিন্তু যারা, কেউ কিন্তু হাসপাতালে নেয় নেই, তাদেরকে সবাইকে বলছে যে আপনারা প্লিজ, জ্বর মানে এটা ধরেই নেওয়া হচ্ছে করোনা, আপনারা প্যারাসিটামল খান, ডাক্তারের পরামর্শ নেন, আর যদি কিছু হয়, ইন কেস যদি যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয় তখন আপনি এসে হাসপাতালে অ্যাডমিশন হন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আমি আবারও চলে যাচ্ছি ইফতেখারামের টিপ আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? যে আমরা দেখেছি যে আজকে সংসদে আমাদের 2020 এবং 2021 অর্থ বছরের বাজেট কোনো রকম কাটছাঁট ছাড়াই আজকে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তো এবারের বাজেট আমরা জানি যে 568,000 কোটি টাকার একটি বাজেট। তো সেখানে অবশ্য ঘাটতিও রয়েছে 1,90,000 কোটি টাকা। তো এই বাজেটটি কতটুকু মানে কার্যকর এবং হবে এবং এটা ফলপ্রসূ হবে আপনি বলে মনে করেন? অ্যাকচুয়ালি এইবারের বাজেটের সাথে অন্যান্য বছরের বাজেট তুলনা করতে চলবে না। জি, অবশ্যই। অন্যান্য বছরের যে বাজেট গুলোতে ওরা আপনারা প্ল্যান করেছেন, সেভাবে চেষ্টা করেছেন, যতটুকু করা যায় করেছেন, বাট এবারে তো কেউ হাতে নাই বাজেট। তো আমি মনে করি মোটামুটি ভালোই হয়েছে, বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, আমরা সবাই মিলে চেষ্টা করি না কেন? আগে যদি বলি যে না এটা ভালো হয় না, এটা হয় না, এটা হয় না, বরঞ্চ আমরা সাজেশন দিয়ে এটা বিবেক করা উচিত। সবাই মিলে চেষ্টা করলে হয়তো বেটার রেজাল্ট আসবে। সরকারের ব্যবস্থা চিন্তা করেন কত রকম সমস্যা ফেস করছে, একে তো হলো বন্যা, তারপরে আফগান, তারপরে এটা, তারপরে আসতেছে আপনার এখন করোনা। এত সমস্যা তো আগে কোনোদিন ছিল না বাজেটের সময়। যখন বাজেটটা চিন্তা করবেন আপনি একটা দেশের উন্নতি, যানবাহন বেঁচেছে, এই যে রাস্তাঘাট আছে, পোর্টে, কৃষিতে, বিভিন্ন জায়গাতে আপনি চিন্তা করছেন। এখন তো সব এক্সট্রাঅর্ডিনারি প্রবলেম গুলো এসছে, এগুলোকে সার্বিক চিন্তা করে সরকার একটা বাজেট দিয়েছে। আমি মনে করি আমাদেরকে ক্রিটিসাইজ না করে কিভাবে সাকসেসফুল করা যায়, কতটুকু করা যায়, অ্যাটলিস্ট যদি আমরা 60% সাকসেসফুল করতে পারি আমরা এটাই বিগ অ্যাচিভমেন্ট হবে। জি, ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আমরা আবার কথা বলব। আমি আবারও চলে যাচ্ছি ডক্টর এ বি এম মোবাশ্বের আলম আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন ডক্টর এ বি এম মোবাশ্বের আলম? আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বিরতি পর আবারও স্বাগত আপনাকে। যে প্রসঙ্গে আমি আপনার কাছে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই যে সরকারের যে
ঘোষিত অনুযায়ী জোন ভিত্তিক লকডাউনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনেক জায়গায় এটি কার্যকর করাও হয়েছে, তো আপনি কি মনে করেন এটি কতটুকু কার্যকর হচ্ছে এবং এটি করোনা মোকাবেলায় কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এটি ভালোই ভূমিকা রাখছে। আপনি দেখেন যে আমাদের কিন্তু উনি আমাদের বড় ভাই উনিও বললেন যে আমরা কিন্তু একটি মধ্য আয়ের দেশ থেকে ধাবিত হচ্ছিলাম, তো এখন আমরা যদি সবকিছু লকডাউন করে দিই তো আমাদের তো বিশাল জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে থাকে, তাদেরকে তো কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। তো এখন যেটা গভর্নমেন্ট ঘোষণা করেছে যে যে জায়গায় লকডাউন যেখানে বেশি রেড জোন গুলোকে করাতে আমার মনে হয় একটু সংক্রমণের হার কমে যাবে, আমি আশাবাদী। কিন্তু কমছে কিনা সেটা কি আপনি কি মনে করেন? কমছে মানে আপনি তো দেখেন এই যে আপনি একটা স্ট্যাটিস্টিক্স আমি দেখালাম প্রথমে যে আমাদের কিন্তু খুব একটা বাড়ে নেই। আপনি দেখেন গত 10 দিন আগেও মানে টেস্টের সাথে শনাক্তের হার ছিল আপনার 23 পর্যন্ত চলে গিয়েছিল, এটা আজকে দেখলাম যে 18.6 শনাক্তের হার। তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বাড়ছে না, কিন্তু একটা স্টেডি ফেজেই আছে। এবং আমার মনে হয় যদি জনগণ সচেতন হয় এবং লকডাউনের যে নিয়ম কানুন গুলো এগুলো যদি মানে তাহলে এটা কন্ট্রোল করতে হয়তো একটু সময় লাগবে, তারপর হয়তো কন্ট্রোল হয়ে যাবে। জনগণ মানছে কতটুকু? আমরা পত্রপত্রিকার মাধ্যমে অনেকটা দেখেছি। হ্যাঁ, জনগণ হয়তো মানছে না, এটাই সচেতনতার জন্য অনেক চেষ্টা করছে সবাই, টেলিভিশন রেডিও সব জায়গায় বলা হচ্ছে সবাইকে সচেতন হতে হবে, কারণ এটা সরকারের একার পক্ষে কারো সামরিক বাহিনী বলেন পুলিশ বলেন বা কারো পক্ষে আইনশৃঙ্খলার বাহিনী কারো পক্ষে এককভাবে সম্ভব না, যতক্ষণ না আপনারা সচেতন না হন, আমরা নিজেরা সচেতন না হই। কারণ আপনি দেখেন যে শিক্ষিত অন্যান্য দেশগুলোতে কিন্তু নিজেরা যখন সচেতন হবেন তখনই এটা সম্ভব হবে। আপনি যদি প্রপার মাস্ক ব্যবহার করেন তাহলেও কিন্তু এই রোগটা অনেক অনেকখানি কম স্প্রেড হবে। তো আমরা দেখছি যে টেলিভিশনের ক্যামেরায় যে মানুষ মাস্কের ব্যবহারটা সরাসরি ব্যবহার সেভাবে করছে না। তো এগুলো এখন যদি একটু সচেতন হওয়া যায়, তবে আগে থেকে কিন্তু অনেক সচেতন হয়েছে, আমরা যেটা দেখছি আগে যেরকম 1-1.5 মাস আগে ছিল তার চেয়ে কিন্তু অনেক সচেতন হয়েছে এখন মানুষ। জি, আমরা অবশ্যই রাজধানী কিংবা বড় বড় শহরগুলোর সম্পর্কে জানি এবং আপনি যেহেতু একটি বিভাগীয় একটি শহরে একটি হসপিটালের দায়িত্বে আছেন, তো বিভাগীয় শহরগুলোর অবস্থা কি কিংবা গ্রামগঞ্জের যে মানুষগুলো আছে তাদের এই অবস্থানগুলো কেমন? এখানে কিন্তু অনেকটা অনেক ভালো, মানে এই বিভাগীয় শহরে মানে ঢাকার চেয়ে অনেক বেটার, মানে এখনো ওভাবে আসেনি বা কমিউনিটি স্প্রেড ওভাবে মানে আপনার যে সংক্রমণটা আক্রান্তের দিক থেকে বা হাসপাতালে আসা। আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থাটা কেমন? স্বাস্থ্য ব্যবস্থা এখন যথেষ্ট রকম ভালো, সব রকম আপনার প্রোটেকশন নেওয়া হয়েছে, যেমন কোভিড হাসপাতাল আছে, তারপরে মেডিকেল কলেজগুলোতে কোভিড নন কোভিড ভাগ করে দেওয়া হয়েছে, ওখানে মেডিকেল কলেজে আগে ছিল না, পরে এখন ওখানেও আপনার রেড জোন ইয়েলো গ্রিন এরকম করে ভাগ করে দেওয়া হয়েছে, যেগুলো সাসপেক্টেড কোভিড আমি মনে করছি টেস্ট আসতে দেরি হচ্ছে তাদের জন্য কিন্তু একটা জোন। যারা কোভিড হাসপাতালে এখনো আমাদের যেটা আমি আমার বিভাগীয় শহরে আমি বলতে পারি যে এখন কিন্তু আমার কোভিড হাসপাতালে যেটা 100-bedder হসপিটাল এখানে কিন্তু এখনো প্রায় 20-30টা বেড ফাঁকা আছে। আচ্ছা, যার জন্য এটা এখনো কিন্তু মেডিকেল কলেজের উপর এত চাপ আসে নাই বিভাগীয় শহরে। আচ্ছা, আপনি বলছিলেন যে স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো, যদি ভালোই হয়ে থাকে আমরা পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং অনেক জায়গায় দেখতে পেরে পাই যে জনগণের একটু হসপিটালে যাওয়ার ক্ষেত্রে একটু অনীহা এবং সেফ ফিল করে না, তারা মনে করে যে যদি করোনা হয় তাহলে আমি বাসায় আইসোলেশনে থাকবো, বাসায় চিকিৎসা নেব, নিজে নিজে চিকিৎসা নেব, তো সেক্ষেত্রে যদি স্বাস্থ্য ব্যবস্থা যদি ভালোই হয় তাহলে জনগণের মধ্যে এই ভ্রান্ত কিংবা ধারণাটা কেন? না, এটা আমি আপনাকে আগেই বললাম যে 85% করোনা রোগীর কিন্তু হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, আপনি ডাক্তারের সাথে হটলাইন গুলোতে কথা বলবেন, চিকিৎসা নেবেন এবং বাসায় থাকবেন। এবং আপনি সব জায়গায় সার অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে বলা আছে যে প্যান্ডেমিক টাইমে আপনি অহেতুক সামান্য কারণে হাসপাতালে আসবেন না, মানে হাসপাতালে এসে আপনি ইনফেক্টেড হতে পারেন, আপনি একটা সুস্থ লোক সামান্য কারণে আসবেন না। জনগণের অনীহা এটা হচ্ছে যে তারা মানে তারা যদি বাসায় থাকে এটাই সবচেয়ে ভালো, মানে সামান্য কোনো কারণে হাসপাতালে আসবে না, এটাই মানে সবাইকে বোঝানো সারা ওয়ার্ল্ডে কিন্তু এরকম। জি, অবশ্যই, কিন্তু হটলাইনের তো এমন এমন অভিজ্ঞতা আছে, অনেকের এমন ধরনের অভিজ্ঞতা আছে যে 3 দিন ফোন দিয়েও সে লাইন পায়নি, তো সেক্ষেত্রে সেই মানুষটি কি করবে? সেক্ষেত্রে
হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দেখেন প্রত্যেকটি হাসপাতালে আপনার আউটডোর সার্ভিস আছে, রেড জোন আপনার যেটা ট্রায়াজ সিস্টেম যেটাকে বলা হয়, যে কোভিড রোগীকে সাসপেক্টেড রোগী কারা কারা পজিটিভ এইভাবে ভাগ করে ফেলেন, এরকম প্রতিটি হাসপাতালে কিন্তু আছে আপনার আউটডোর সিস্টেম। আপনি এসে যদি আপনি এরকম সাসপেক্টেড হলেন তাহলে ডাক্তাররা কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দিয়ে বাসায় বলে দিবে যে আপনি টেস্টটা করতে দেন, দিয়ে আপনি আইসোলেটেড হয়ে যান। আর যদি দেখা যাচ্ছে খারাপ হচ্ছে তাহলে কিন্তু ভর্তি করে নিচ্ছে। কিন্তু আপনি অহেতুক সামান্য কারণে এসে হাসপাতালে আসলে আপনি যেমন ঝুঁকিপূর্ণ, আপনার থাকে আবার আরেকজনও ঝুঁকিপূর্ণ। এই জন্যই যে মানে এখন হাসপাতাল মুখী যত কম হওয়া যাবে, একান্ত আপনার যদি খুব বেশি প্রবলেম হয়, সাপোজ আপনার একটা হার্ট অ্যাটাক হলো বা আপনি ধরেন আমার কিডনির সাইজে, আমি কিডনির ডাক্তার, ধরেন আপনার ডায়ালাইসিস দরকার, রেনাল ফেলার হলো, সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। কিন্তু আপনি ধরেন কিডনিরই রোগী, আপনি একটা সামান্য ক্রিয়েটিনিন হয়তো সামান্য একটু বেশি, এটার জন্য কিন্তু এখন আপনার হাসপাতালে আসার কোনো দরকার নেই। এটা কিন্তু আপনার ডাক্তাররা যেরকম প্রেসক্রিপশন দিচ্ছেন সেটাই কন্টিনিউ করলে হবে। সেটা কিন্তু আপনার শুধু নট অনলি ফর বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে কিন্তু এইভাবেই চলছে যে আপনার যদি হসপিটালে ভর্তির মতো অবস্থা থাকে তাহলে আপনি এসে ভর্তি হবেন, আর নাহলে আপনি হটলাইনে যাবেন, হটলাইনে না পেলে তাহলে আপনি আউটডোর সার্ভিসটা নেবেন। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে অন্য অন্য রোগীরা, যেমন অন্য অন্য রোগে আক্রান্ত রোগীরা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছে। কারণ হচ্ছে যে, যেমন ধরেন আপনি ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে যদি ধরেন, তাদের কিন্তু নিয়মিত চেক আপ করতে তাদের হসপিটালে যেতে হয়, তো এই ক্ষেত্রে তারা যদি না চায় তো তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে না কিনা আপনি কি মনে করেন? আমি একটা জিনিস বলি, আপনার ডায়াবেটিসের কিন্তু প্রত্যেকটা রোগীকেই বলা হয় গ্লুকোমিটার কিনতে, জি প্রত্যেকটা রোগীকেই কিন্তু কাউন্সেলিং করা আছে। আপনি তো ডায়াবেটিস পরীক্ষার জন্য কেন হাসপাতালে যেতে হবে, আপনি তো গ্লুকোমিটার দিয়ে দেখে নিতে পারছেন আপনার ব্লাড সুগার। যদি আপনার না, এটা একটা এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দেখালাম, মানে এক্সাম্পল মানে আপনার যেটা এই প্রবলেমটা প্রথমের দিকে আমি বললাম যে আমরা তো এই জায়গাটায় ইউজ টু ছিলাম না, এই জায়গাটা আমরা বুঝতে পারতাম না যে এইরকম একটা ডিজিজ, ইনফেকশাস ডিজিজ আসবে বা এরকম, কারোই কোনো ধারণা ছিল না যে কোভিড নন কোভিড। এখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এটা ঘোষণা দেওয়ার পরে প্রতিটি হাসপাতালে কিন্তু কোভিড নন কোভিড ব্যবস্থা এখন চালু হয়েছে, যেটা গত রমজানের সময়ও ছিল না। কিন্তু আমি এখন বলতে পারি যে আপনাকে কোনো হাসপাতালে যে কিন্তু ফিরাবে এরকম কিন্তু দেখেন যে এই সংখ্যা কিন্তু অনেক কমে গিয়েছে, নাই বললেই চলে, কিছু না কিছু কিন্তু একটা ট্রিটমেন্ট দিবেই আপনাকে। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আমি আমি চলে যাচ্ছি যাচ্ছি ইফতেখার আহমেদ আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কাছে অর্থনীতির বিষয়ে কিংবা ব্যবসা বাণিজ্যের বিষয়ে অবশ্যই আসবো, তার আগে আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আমরা এই করোনাকালীন সময়ে এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, অনেকটা স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা অনেকটা ফুটে উঠেছে, তো আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা এটা কি যথেষ্ট আছে কি না, কিংবা আরও উন্নতির প্রয়োজন? আমি এই ব্যাপারে একটা বিষয় আমি বলতে চাই যে মানুষ কথায় কথায় আমাদের বাংলাদেশকে তুলনা করে ইংল্যান্ডের সাথে, ফ্রান্সের সাথে, জার্মানির সাথে, আমেরিকার সাথে। আরে আমরা কি আমাদের কি ওদের সাথে তুলনা করা চলে? আমার এত অল্প জায়গায়, এত অল্প জায়গায় আমার বাংলাদেশে এত সংখ্যক জনসংখ্যক, এদের কন্ট্রোল করাটা প্রথম হচ্ছে আমরা বেশিরভাগই লোক কিন্তু আনপাড়, বুঝা কথা, সত্যি কথা আমি বলতে পারতো আমরা কিন্তু শিক্ষা শিক্ষিত সমাজে একটু কম। সুতরাং যারা একটা লেভেল আছে, যারা যত তাড়াতাড়ি বুঝতে পারে, কিন্তু বেশিরভাগ লোক বুঝতে পারে না। এটা যে তো সাংঘাতিক, এটা কিন্তু অনেকেই বুঝে নেয়। ডাক্তার সাহেব বলছিলেন প্রথম প্রথম তো কেউ কিছু মানতেই যায় না, এখন অনেকে। আমি আপনাকে একটা কথা বলি, আজকে আমি একটু বেরিয়ে হয়েছিলাম এক ঘন্টার জন্য, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি গাড়িতে গিয়ে যতগুলো লোক দেখেছি, ডানে পায়ে রিক্সাওয়ালা থেকে ঠেলা গাড়ি, এভরিবডি ওয়াজ ওয়েয়ারিং মাস্ক। এই যে আমাদের সরকার ডাক্তার সাহেবরা বলছেন মাস্ক পরবেন, মাস্ক পরলেই 60% সেভ আপনি, এটার একটা আমি দেখতে পেলাম যে হ্যাঁ আসলে সত্যি কথা। আর একটা কথা উনি যে বললেন, আপনি বলছিলেন গ্রামে মফস্বলে, মফস্বলে কিন্তু জনসংখ্যা এত নাই, জনসংখ্যা কনসেন্ট্রেটেড শহর ভিত্তিক ঢাকা, চিটাগং, নারায়ণগঞ্জ এইসব জায়গাতে। এখানকার যারা আমরা বাস করি তাদেরকে নিজের আত্মসচেতনতা থাকতে হবে, কেউ পারবে না। আপনি ইচ্ছা করে লুকায় থাকলে কিন্তু কেউ বের করতে পারবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, সাবধানতা অবলম্বন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাস্ক, হাত ধোয়া, এই জিনিসগুলো তো করা যাবে, এগুলো ফ্রি করা যায়। সো এগুলো যদি আমরা সাবধানতা অবলম্বন করি আমার মনে হয় ওইটাই। আর একটা হচ্ছে যে ডেলি মৃত্যু হার, বা যদিও আমরা কামনা করি না, বাড়ুক বা কমুক, এতে কিন্তু আপনার সংক্রমণ বেশি লোক হচ্ছে তা না, আপনি কত লোক সংক্রামিত ধরা পড়ছে ওটাই বড় কথা। আজকে যিনি মারা যাচ্ছে উনি কিন্তু সংক্রামিত হয়েছিলেন এক মাস আগে,
বা 20 দিন আগে তো আজকের মৃত্যু হার যদি দেখি হয় আজকে সংক্রমণ বেশি হয়েছে এটা তা না কিন্তু এটা কিন্তু বুঝতে হবে যে এই লোক কিন্তু অনেক আগেই সংক্রমিত হয়েছিল আমি ওইটা অনেক ভুল বুঝে আমার মনে হয় আমি যা দেখতে পাচ্ছি জি জি ধন্যবাদ আপনাকে আমি আমি জি জি বলেন তবে যেভাবে ডাক্তার সাহেব বলছিলেন সারা বাংলাদেশে 64 জেলায় যদি আমাদের সব যদি সিস্টেম হয়ে যায় যদি পরীক্ষা দ্বারা পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনার আরো অনেক মানে প্রকৃত রেজাল্টটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কত লোক আক্রান্ত হচ্ছে কত লোক মারা যাচ্ছে বড় কথা আক্রান্ত যেন কম হয় এটাই বড় কথা আর যা আমি মনে করি জি থ্যাংক ইউ জি আমি একটা তথ্য দিয়ে রাখি অবশ্যই টেস্টের সম্পর্কে যে আপনি আমরা জানি যে আমাদের বিসিজি যে মানে টিউবারক্লোসিসের যে আমরা পরীক্ষা করি জিন এক্সপার্ট টেস্ট আপনারা জানবেন যে বাংলাদেশে কিন্তু 270টি এরকম মেশিন আছে অল ওভার দ্য কান্ট্রি জি তো ওখানটা খেয়েও কিন্তু আমরা এই যে করোনা টেস্টটা করতে পারি এটা আমরা প্রথমে যখন করোনা আসলো তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক চেষ্টা করেছিল এই কিটসটা কিন্তু কার্টিজটা আমেরিকায় পাওয়া যায় তখন কিন্তু ওরা দিতে চাচ্ছিল না কিন্তু একটা সুসংবাদ যে এটা কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে 270টি এই যে জিন এক্সপার্ট টিভির যে পরীক্ষা করার যে মেশিন এবং এখানে কিন্তু মাত্র 20 মিনিটে করোনা টেস্ট করে দেখা দিতে পারবে যে কার পজিটিভ কার নেগেটিভ যেমন পিসিআর এ আপনি যেটা বললেন যে 10 দিন লাগতেছে কারো 7 দিন কারো 4 দিন কিন্তু এই যে জিন এক্সপার্ট মেশিন যেটা 270টি মেশিন আছে বাংলাদেশে এগুলোর কিন্তু কিটস আমরা অলরেডি আনার পথে এবং অনেক জায়গায় এসেও গিয়েছে এগুলো কিন্তু খুব শীঘ্রই চালু হবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা কিন্তু অনেক ব্যাপক একটা হারে জনসংখ্যার আমরা ইভালুয়েশন করতে পারবো যে কতখানি সংক্রমিত হচ্ছে এবং কি করা যায় জি জি আমি আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা এই সংকটকালীন সময়ে আমরা দেখেছি যে জি ডক্টর এ বি এম মোবাশ্বের আলম আপনার কাছে যে এই সংকটকালীন সময় আমরা দেখেছি যে অনেকগুলো হসপিটালের কর্তৃপক্ষ তাদের এই যে যে মুনাফা লাভের যে একটি ধারণা তাদের যে একটি চিন্তা চেতনা সেই জায়গা থেকে এখনও বের হতে পারেন কারণ আমরা দেখেছি যে অনেক হসপিটাল তাদের তাদের যে বিল এবং আমরা এটাও দেখেছি যে কিছু অনেক হসপিটাল তারা মৃত ব্যক্তিরও বিল পাঠিয়ে দিয়েছে যে মানুষটি আগুনে পুড়ে মরে গেছে কিন্তু তার বাসা 2,50,000 টাকার একটি বিল পাঠিয়েছে তো এটাকে আপনি কিভাবে দেখছেন না এটি খুব এটা যদি ঘটে তাই খুবই দুঃখজনক তো এটা এখন আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আমি যেটা দেখলাম যে একটা মনিটরিং সেল করেছে এখন কেউ যদি অভিযোগ করে তো এটার আমি তো বেসিক্যালি গভর্নমেন্ট ডক্টর সরকারি হাসপাতালগুলোতে তো এরকম ঘটনা ঘটেই না আপনি যেটা বেসরকারি খাতে যেটা বললেন এরকম হয়তো দুই একটি জায়গায় ঘটেছিল কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট ডিসিশন নিয়েছে এবং এটা খুব একটা মনিটরিং সেলও তৈরি হয়েছে আমার মনে হয় এটা কমে যাবে বা এখন বন্ধই হয়ে গেছে হয়তো জি জি ধন্যবাদ আপনাকে আমি চলে যাচ্ছি ইফতেখার আহমেদ টিপু আপনার কাছে একই প্রসঙ্গে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অব্যবস্থাপনা এবং বেসরকারি হসপিটালগুলো আছে তাদের মুনাফা লোভের যে আকাঙ্ক্ষা তো সেই জায়গা থেকে এখনো বের হতে পারছে না তো আপনি এই বিষয়ে কিভাবে দেখছেন ঠিকই বলেছেন এটা যে এত সহজে চলে যাবে এটা কিন্তু ভাবার কোনো কারণ কিন্তু সুন্দর কারণ নাই এটা আমাদের এখানকার ব্যবসা এটাকে একটা ব্যবসা হিসেবে সেবামূলক লোক থেকে আমি মনে করি ব্যবসায়িক দিকটা বেশি দেখা হয় তবে তাদের এটা ভাবা উচিত ঠিক আছে সাধারণ সময় আপনি এটাকে ব্যবসা হিসেবে নেন কিন্তু এখন তো অসাধারণ সময় এখন তো দুর্যোগময় সময় সবার বিপদের সময় কেউ বিপদে পড়লে আপনি তাকে বিপদে ফেলা ঠিক না প্রত্যেকের তো একটা সীমা আছে যে সেক্ষেত্রে কিন্তু কয়েকটা হসপিটালের বিরুদ্ধে কিন্তু সরাসরি অভিযোগও রয়েছে তা ঠিক না সেই জন্য উচিত না যে এই দু একটা মহামারীর সময় যদি সবসময় ব্যবসার কথা চিন্তা করি ব্যবসায়ীরা কিন্তু ব্যবসার কথাই চিন্তা করবে প্রথম কিন্তু আমি মনে করি একটা যখন দুর্যোগ যাচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ সারা বিশ্বময় একটা দুর্যোগ এই সময় একটু ব্যবসার কথা একটু কম ভাবলে আমি মনে করি মানসিক দিক থেকেও সে তারাই ভালো থাকবে তো শুধু টাকার দিকলে হবে না নর্মাল সময় দেখি প্রাইভেট হসপিটালগুলো বিশেষ করে ব্যবসায়িক হয়ে উঠে তারা কিন্তু আমি আমার অনুরোধ তাদের কাছে যে এখনকার সময়টা যেন এই ধরনের মানসিকতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি সবাই এইটাই চিন্তা করা উচিত এবং দোয়া করি ওনারাও যেন এইভাবে চিন্তা করেন জি জি এবং আমি আমি আপনাকে আরেকটি প্রসঙ্গে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই এই সময়ে সমাজের বৃত্তপানদেরকে কী ধরনের ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন জি আমি আরেকটি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে সমাজের বৃত্তপানদের বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকে এই সংকটময় সময়ে একই ধরনের ভূমিকা পালন করা উচিত বলে আপনি মনে করেন
এটা তো সার্বজনীন ব্যাপার, ধরেন যারা বড় ব্যবসায়ী আছে বা আপনাদের থেকে বড় করেছেন, কেউ তো নিজেদের যায় নাই, এটা একটু বিলিভ করার মুসলমান আল্লাহ চাই তো, আপনি যদি সদিচ্ছায় যান আল্লাহ আল্লাহ সাহায্যে সবাই বড় হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশে তো কেউই বড় ছিলাম না, আমরা কেউ পাকিস্তান আমলে আমরা বাঙালিরা কেউ এই বড় ছিলাম না, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে সবাই এসছি। তো আমি এসছি একটা দুঃসময় যদি আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, সহায়তার হাত বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় দেশকে একটা বিরাট, সরকার তো করছেই, সরকার কিন্তু সবকিছু করে না, কোনো ইন্ডাস্ট্রি করে না, ফ্যাক্টরি খারাপ পৃথিবীতে, এটা প্রাইভেট সেক্টরই করে, সরকার সামান্য কিছু করে, সরকার সুবিধাগুলো দেয়, যে সেই সুবিধাগুলো আমরা নিয়ে এগিয়ে যাই। একটা দুঃসময় এসছে, শুধু সরকার না, আমি মনে করি সব ব্যবসায়ীদের পক্ষ থেকেও সবাই যার যত সমর্থ আছে ততটুকু দিয়ে জনগণের সাহায্যে হাত বাড়ানো উচিত। জি, এক্ষেত্রে যে দেশের যে ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন অনেক গার্মেন্টস এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান, কলকারখানা, শিল্প কলকারখানা রয়েছে, তো সেক্ষেত্রে সরকারের কি উচিত তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করা যায় যাতে করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারে, আপনি কি মনে করেন? যে আমি যতটুকু জানি সরকার কিন্তু অলরেডি চিন্তা করছে, আমার ব্যক্তিগত দিক থেকে বলতে চাই এই কয়েক মাসের জন্য আমাদের ইন্টারেস্টটা অফ করে দেওয়া উচিত, এই কয়েক মাসের জন্য আমাদেরকে অনুদান জেলাদের প্রণোদনা দেওয়া উচিত, এবং আবার অনেকের ব্যবসা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে আবার চালু করতে গেলে একটা সময় দিতে হবে এবং এই যে এই পর্যন্ত যে লোনটা ছিল ব্লক অ্যাকাউন্ট করে দিয়ে তাকে একটা নর্মাল পজিশনে ফিরে আসা পর্যন্ত তাকে তাকে সুযোগ সুবিধা করে দেওয়া, এতে কিন্তু ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যদি এই ভ্যাট কম ভ্যাট শুনলাম কমিয়ে দিয়েছে আজকে, তারপরে ইন্টারেস্ট গুলাকে যদি বন্ধ করে আপাতত, এবং বিভিন্ন ছোটখাটো যে বললেন আপনি এসএমই যারা আছে এদেরকে সহায়তা, এদের প্রণোদনা, এদেরকে লোন দেওয়া, এদেরকে লোনটা যেন দেয় ফলে এক বছর দুই বছরের জন্য, যাতে তারা কাজ করে আবার ইন্টারেস্ট টাকাটা ফেরত দিতে পারে। গভর্নমেন্ট তো বলেছে ইন্টারেস্ট তো কমিয়ে দিয়েছে, অনেক কমিয়ে দিয়েছে। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমি আমি পুনরায় চলে যাচ্ছি ডাক্তার এ পি এম মোবাশ্বের আলম আপনার কাছে। আমি আপনার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা শহর কিংবা বিভাগীয় শহরগুলোর সম্পর্কে, স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে অনেকটা জানি এবং পত্রপত্রিকা আমরা দেখেছি, এবং যেমনটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, এই সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা কতটুকু উন্নত বলে আপনি মনে করেন? দেখেন এখন উপজেলা হসপিটালগুলোতেও কিন্তু আপনার প্রত্যেকটি ম্যাক্সিমাম বড় যেগুলো সবগুলোতে কিন্তু কনসালটেন্ট আছেন, আপনি যেগুলো সার্জারি বলেন, গাইনি বলেন, শিশু বলেন, তারপরে অর্থোপেডিক্স বলেন, তো আগের চেয়ে কিন্তু অনেক উন্নত। এবং আপনার উপজেলাতেই কিন্তু মানুষ মানুষ হয় কি, সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে এই জায়গা থেকে এখনো পিছিয়ে আছে, তারা কিন্তু প্রথমেই পল্লী চিকিৎসক এবং কবিরাজের চিকিৎসা নিয়ে এটা তারা ফার্স্ট স্টেপ মনে করে, হোমিওপ্যাথিক ওষুধ এগুলো খাওয়ার পরে কিন্তু সে যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু সে উপজেলায় যায়, তারপরে উপজেলা থেকে তারপরে সে জেলা লেভেলে যায়। তা এখন মানুষ যদি সচেতনতা বাড়িয়ে, যদি এই যে পল্লী চিকিৎসক বা এগুলো না করে তারা যদি উপজেলা হাসপাতালগুলোতে যায়, এখানে কিন্তু এখন ম্যাক্সিমাম উপজেলা হাসপাতালগুলো 30 বেডের এবং প্রতিটি জায়গায় কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা আছে, তো আপনারা এটা কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে এবং জানতে হবে যে ডাক্তার আছে, আপনারা হাসপাতালে আসেন। আমাকা মানুষের মানে ভুল ধারণা নিয়ে হয় কি, আপনি নিজেই দেখবেন যে সবাই কিন্তু আপনার আমাদের কাছে যে রোগীগুলো আসে আমরা জিজ্ঞেস করি যে আপনার যে নিকটস্থ উপজেলা ছিল থানা সেখানে আপনি কেন গেলেন না, তো বলে যে আমার তো বাড়ির পাশেই ডাক্তার আছে, মানে গ্রাম্য চিকিৎসক, সে তাকে একটা হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে বা অন্য একটা ওষুধ দিয়ে দিয়েছে, পেইন কিলার দিয়ে দিয়েছে, তো দেখা গেছে ওইটার ফলে তার কিডনি নষ্ট হয়ে গেছে বা কিডনিতে মারাত্মক সংক্রমিত হয়েছে, তখন সে আর উপজেলা হাসপাতাল না হয়ে জেলা হাসপাতাল না হয়ে বিভাগীয় হাসপাতালে চলে আসছে। তো এখন মানুষকে কিন্তু আসলে সচেতন হতে হবে, মানুষ কিন্তু আমাদের এখনো অনেক পিছিয়ে আছে, মানুষকে হাসপাতাল মুখী হতে হবে, প্রথমে আপনার উপজেলা, তারপরে জেলা, তারপরে বিভাগীয়, এরকম করলে আমার মনে হয় অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন রয়ে যায়, সেটি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা উপজেলা কমপ্লেক্স কিংবা সেখানে শুধু ভবন কিংবা সুন্দর সুন্দর রুম থাকলেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি আমরা বলতে পারবো না, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তো সেই সেই জায়গাগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু নিশ্চিত করা হয়েছে বলে আপনি মনে করেন? দেখেন নিশ্চিত করার জন্য তো সরকার অনেক চেষ্টা করছে, এবং আপনি দেখবেন যে আউটডোর কিন্তু সব দিনই খোলা আছে, আপনি নিজে যদি দেখেন কোন একটা উপজেলায় আগের আপনি 20 বছর আগের সিনারিও কিন্তু এখন নাই,
আপনি দেখবেন আমি যেটা বললাম যে প্রতিটা সাবজেক্টের কিন্তু একজন করে কনসালটেন্ট ওখানে ডিউটিতে আছে, পোস্টেড আছে এবং যায়, এবং যেটা মনিটরিং করে উপজেলা হেলথ কমপ্লেক্সের যে মেইন কর্মকর্তা উনি একজন, ইউএস চেপিও, তারপরে আপনার সিভিল সার্জন, ডিভিশনাল ডাইরেক্টর, সবাই কিন্তু এখন কিন্তু আপনার অনলাইনে সবাই হাজিরা দিতে হয়, হাজিরা সিস্টেম আছে। কাজেই আপনি যদি বলেন যে ডাক্তার থাকছে না বা চিকিৎসা নিচ্ছে না, এটা কিন্তু সঠিক না। এটা কিন্তু আমরা ঢাকায় বসে মিনিস্ট্রিতেই কিন্তু বুঝে যাচ্ছে যে কোন ডাক্তার যাচ্ছে কে নাই, সবাই যাচ্ছে। এখন মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষকে ডাক্তারমুখী হতে হবে। আচ্ছা, কিন্তু আমরা তো এমনটাও কিন্তু দেখেছি যে পত্রপত্রিকার মাধ্যমে যে সরকারি হসপিটালগুলোতে তাদের ডক্টররা শুধু বাসায় বসে বসে তাদের স্যালারি দিচ্ছে, আরেকজন সাইন করে দিচ্ছে, এক সারা পুরো মাসেরটা পুরো মাসের সাইন হাজিরা সাইনটা একদিনে দিয়ে দিচ্ছে, তো এমন অভিযোগও তো পাওয়া যাচ্ছে, এটার সত্যতা কতটুকু? না, এটা তো একদমই সত্যতার কোনো, আপনি জানেন না, না না, এটা তো জনগণ দেখেছে, এটা মিডিয়ার মাধ্যমে দেখেছে, তো সেটা তো দেখেছে, কিন্তু আপনি এখনকারটা চিন্তা করেন, এখন তো গভর্নমেন্ট সিস্টেম করেছে ফিঙ্গারপ্রিন্ট, একজনের ফিঙ্গারপ্রিন্ট তো আরেকজন দিতে পারবে না, আর অবশ্যই না, ওই সিস্টেম নাই। আপনি যখনই ফিঙ্গারপ্রিন্ট দিবেন ওটা আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে জানতে পারবে যে আপনি উপস্থিত ছিলেন কি ছিলেন না। আচ্ছা, এখন তো আপনার আরেকজনের সই আরেকজন দিতে পারবেন না, আর ফিঙ্গারপ্রিন্ট আপনিও আরেকজনেরটা দিতে পারবেন না। কাজে এই ব্যবস্থা, এগুলো অব্যবস্থাপনা হয়তো ছিল আগে, কিন্তু এখন তো এটার এরকম কোনো আপনি বলতেই পারবেন না, কারণ এখন তো ফিঙ্গারপ্রিন্টে চলে গিয়েছে পুরো হেলথ সিস্টেম। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, আমি চলে যাচ্ছি ইফতেখার আহমেদ টিপু আপনার কাছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন। আমি এই বিষয়টা বুঝতে, যে ডাক্তার সাহেব বলছিলেন জি, আমাদের কিন্তু সবই শুধু কমছে এমন না, বাড়ছে, যেমন আমাদের জন্মহার কমছে, আমাদের মৃত্যুর হারও কমছে, শিক্ষার হার কিন্তু বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, এটা একটা বিরাট জিনিস আমাদের এই গরিব দেশের জন্য, শিক্ষার কিন্তু বাড়ছে আল্লাহর মতে, অনেক বাড়ছে। তো লোক যেমন আগে যেমন কিছুই বুঝতো না, কিছুই জানতো না, প্রায় আজকাল আজকের এই মোবাইল ফোনের যুগে বাচ্চারাও অনেক কিছু জানে, তো অনেক কিছু শিখতে পারছে। একটু মানে প্যারেন্টসরা মানে অভিভাবকরা যদি দৃষ্টি দেয়, যেমন তারা যেন একটা মোবাইলে ভালো দিকে হয়তো খারাপ দিকে আছে, তাদের ক্ষেত্রে সেটা বলতে হবে যে এটা ভালো এটা খারাপ, আমরা যদি গাইডলাইন দিতে পারি প্রপারলি, তাহলে এটা কিন্তু আলটিমেট রেজাল্ট আমরা ভালো পাবো। তবে আমরা আবার বলতে চাই, আমাদের সবার ইচ্ছা প্রতিচ্ছা থাকতে হবে যে আমরা এই বিপদটাকে ইনশাল্লাহ উত্তীর্ণ হবই, নেগেটিভ মানে পজিটিভ হবে, ঠিক আছে, আমরা বেশি করে কাজ করবো, আমরা ফাঁকি দিব না, আমরা চুরি করব না, আমরা কেউ ঠকাবো না, এই মনোভাব নিয়ে যদি সবাই আমরা চলতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি আমাদের দেশ আবার আমি বলতে চাচ্ছি যে দেখেন ডাক্তাররা কিন্তু ফ্রন্ট লাইনার এই প্যান্ডেমিক টাইমে, এবং আপনারা ডাক্তারদের উপর আস্থা রাখেন, আপনারা চিকিৎসা নিয়ে কোনো সময় ভয় পাবেন না। আমি প্রথমেই বলেছি যে আপনি নিজেরাও জানেন যে 85% করোনা রোগী কিন্তু নিজেই আইসোলেশনের থেকে ভালো হয়ে যাবে, হয়তো 10% বা 7% রোগী হাসপাতালে ভর্তি হবে, এর মধ্যে 3-4% রোগী হয়তো তার খারাপ হয়ে যাবে, এটা কিন্তু সারা অল ওভার দ্য ওয়ার্ল্ডে। তো ডাক্তাররা কিন্তু আপনার সব সময় এগিয়ে আসছে এবং সব সময় ফ্রন্ট লাইনেই আছে, আপনি দেখেন বাংলাদেশের ডাক্তারদের সব জায়গায় কিন্তু প্রশংসিত হয়েছে। এবং আপনি আরেকটা দেখেন যে ইতালিতে যেখানে 36,000 লোক মারা গিয়েছে সেখানে ডাক্তার মারা গিয়েছে 42 জন, আর আপনি বাংলাদেশে 1800 মৃত্যু হয়েছে সেখানে বাংলাদেশের ডাক্তার মারা গিয়েছে 66 জন, 66 পরিপূর্ণভাবে প্রোটেকশন নেওয়ার কথা ছিল, পার্সোনাল পিপি মানে আমাদের যেটা ডনিং এবং ডফিং যেটা বলে, এটাকে খোলার সময় ডফিং যেটা, এই প্রসেস গুলো যদি আপনি না মানতে পারেন বা একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি সংক্রমিত হওয়ার চান্স থাকে। তো এটা দিয়ে আমি এটা বুঝাচ্ছি যে ডাক্তাররা কিন্তু আপনি ফ্রন্ট লাইনে সবচেয়ে বেশি কিন্তু ডাক্তার প্রথম, আপনি যদি সমাজে এখন দেখেন স্ট্যাটিস্টিক্স ডাক্তাররাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এবং ডাক্তাররা একটা মানুষ যদি ঘরে, আপনি যেটা বললেন যে একজন ডিউটি করছে না তাহলে এত সংক্রমিত হবে কেন,
ডাক্তার যদি কাজেই না যেত তাহলে এত সংক্রমিত হবে কেন? এখন আপনাকে আস্থা রাখতে হবে এবং সব সময় মনে রাখতে হবে যে এই রোগটা একটা প্যান্ডেমিক, এটা একটা টাইম থাকবে, এরপরে এটা ফল করে যাবে। এই সময় আপনাকে আইসোলেশনে থাকতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং খুব বেশি প্রয়োজন না হলে হাসপাতাল বা ক্লিনিক অভিমুখী হওয়া যাবে না। আচ্ছা, এতে আপনি নিজে যেমন বিপদে পড়বেন অন্যের জন্য বিপদে ব্যবস্থা হবে সেরকম। ধন্যবাদ আপনাকে, এগিয়ে আসতে হবে। জি জি, অবশ্যই অবশ্যই, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই সংকটময় সময়। ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহ নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।